আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। এই পৃথিবী সৃষ্টির আগে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একটি প্রশ্ন করেছিলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই প্রশ্নের উত্তর এমনভাবে দিয়েছিলেন যা আপনাকে অবাক করে তুলবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হন কিসে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবথেকে বেশি খুশি হই তখন যখন আমার বান্দা আমাকে সিজদা করে। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন 30,000 বছর ধরে। জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা নিশ্চয় আমার এই কাজের প্রতি খুশি হবেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন আল্লাহর দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইলেন উত্তরের অপেক্ষায়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সংবাদ জানানো হলো না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমি যে এত বড় সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি খুশি হননি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব, তার আগে তুমি একটু আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সিজদার সঙ্গে ওই কালেমার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বললেন, ওহে জিব্রাইল, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব, ওই দুনিয়ায় মানবজাতি এবং জিনজাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী ও রসুলকে পাঠাবো। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। ওই নবীর উম্মতের ওপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টি রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে, আর প্রত্যেকটা সেজদার মধ্যে 3 বার করে সুবহান রব্বিয়াল আলা পাঠ করা হবে। জিব্রাইল, তুমি জেনে রেখো, আমার এই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দেবে, জিব্রাইল তুমি 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় তার থেকে 40,000 গুণ বেশি নেকি লিখে দেব। সুবহানাল্লাহ।